আচ্ছা, আজকের এই পর্বটা আমি সাজাবো হচ্ছে টোটাল কন্ট্রোল স্ট্রাকচার দিয়ে। তো কন্ট্রোল স্ট্রাকচারের ভিতরে অনেকগুলো ব্যাপার থাকে, তো তার ভিতরে সব থেকে বেশি যে জিনিসটা আমাদের ওয়ার্ডপ্রেস শিখতে গেলে লাগে সেটা হচ্ছে যে ইফ এলস আর হচ্ছে হোয়াইল। ওকে, তো ইফ এলস আমরা যদি অ্যাজ ইউজুয়াল সিম্পল যে ইউজটা দেখি সেটা হচ্ছে যে আমরা যদি ইফ এলসটা কখন মূলত ইউজ করি সেটা হচ্ছে যে কোনো জিনিস সত্য অথবা মিথ্যা এটা চেক করার জন্যই তো মূলত আমরা ইফ এলস ইউজ করে থাকি, রাইট? সো আমরা কিছু বেসিক এক্সাম্পল দেখি যে ইফ এখানে কন্ডিশনটা এভাবে কাজ করে যে ইফ আমি যদি আমি যদি সত্যি কথা বলি বলি দেন এখানে একটা কন্ডিশন আসবে ইকো ইউ আর রাইট। ওকে, এখন এই যে ব্যাপারটা এটা হলো যে আমরা সাপোজ কোন একটা ভ্যালুর সাপেক্ষে আমরা ইফ এলসটা পরিচালনা করি। কেমন? এটা সাপোজ আমি দিলাম যে এস ডলার এস এস ইকুয়াল টু 28। ওকে, এখন আমি ইফ এর মধ্যে বললাম যে ইফ ডলার এস ইকুয়াল টু 28। ওকে, অর্থাৎ এস সমান সমান যদি 28 হয় তাহলে এখানে ইকো হবে ইওর ইওর এজ ইজ 28 ইয়ার্স ওল্ড। ওকে, এখন আমরা যদি এখানে আসি, এখন দেখেন ইওর এজ ইজ 28 ইয়ার্স ওল্ড। আচ্ছা, এখন যদি আমরা এখানে চেক করতে চাই যদি 28 ইয়ার্স না হয় তাহলে কি শো করবে? এলস এখানে আমরা দিব হচ্ছে ইকো ইওর এজ ইজ নট 28 ইয়ার্স ওল্ড। এটা জাস্ট একটা স্ট্যাটিক ভ্যালুর সাপেক্ষে আমরা এটা আলোচনা মানে এটা আমরা লজিকের মানে আউটপুটটা শো করতেছি। এখন যদি দেখি এখানে কিন্তু এখনো 28 ইয়ার্স দেখাচ্ছে। আমরা যদি এখান থেকে 29 করে দেই, অর্থাৎ এখন এজ হয়ে গেল 29, এখন এখানে বলছে যে ইওর এজ ইজ নট 28 ইয়ার্স ওল্ড। ওকে, সো এটা হচ্ছে আমাদের ইফ এলসের ইপের এবং এলসের মানে যেটা জেনারেল ইউজ বা জেনারেল সিনট্যাক্স। এখন আমরা যখন ওয়ার্ডপ্রেসে কাজ করি তখন মূলত আমরা এইভাবে কাজ করি না, আমাদের তখন কি হয়ে যায়, এখানে হয়ে যায় আমাদের একটা কোলন হয়ে যায়। এইবার জাস্ট সবার শেষে এন্ড এফ। আচ্ছা, তো এটাতে কি হয় যে এক্সট্রা যে আমরা কার্লি ব্রেসেস ইউজ করি এটার পরিমাণটা কমে যায়। আচ্ছা, এখন আমরা যদি এখানে আউটপুট দেখি আমাদের আউটপুট কিন্তু সেম, কোনো প্রবলেমই নাই। অর্থাৎ এটা মাথায় রাখতে হবে যে আমরা যেখানে মানে কার্লি ব্রেসেস ইউজ করতাম সেখানে আমরা জাস্ট ক্লোন সাইনটা ইউজ করব। আচ্ছা, আর একটা ব্যাপার সেটা হচ্ছে যে আমরা যদি কখনো শুধু সিঙ্গেল ইফ ইউজ করতে চাই তাহলে যেটা করব যে আমরা যদি এখানে লিখি ইফ এস ইকুয়াল টু 28 ইওর এজ ইকুয়াল টু 28, আমরা যদি সিঙ্গেল এরকম কোনো স্টেটমেন্ট ইউজ করতে চাই তাহলে আমরা এভাবে ইউজ করতে পারবো। চলুন দেখি, দেখেন এখানে আমরা কিন্তু অল্টারনেট সিনট্যাক্স ইউজ করি নাই, কিচ্ছু ইউজ করি নাই, তারপর আমাদের এখানে কোনো এরর শো করতেছে না। সো আমরা এভাবে চাইলেও ইফটাকে লিখতে পারি। আচ্ছা, এখন আমরা কখন মূলত ইফ এলসটা বেশি ইউজ করি? সাপোজ আমরা যদি কখনো
কন্ডিশন চেক করতে চাই যে এইটা সত্য, যদি এইটা সত্য না হয় তাহলে এইটা সত্য, যদি এইটা সত্য না হয় তাহলে ওইটা সত্য, আর যদি কোনো কিছু না হয় তাহলে এটা। সো এটা অনেক ক্ষেত্রে ব্যবহার করা হয়, ইফএলস মানে যত ধরনের লজিক আছে মানে তার সবখানেই মূলত ইফএলসটা ইউজ করা হয়, মানে ইফএলস ছাড়া কোনো লজিকই কল্পনা করা যায় না। আর এই জন্যই আমাদের ইফএলসটা খুব ভালো করে বুঝতে হবে, কারণ এই ইফের মধ্যে দিয়েই মানে যত লজিক আপনি অপারেট করবেন সবকিছু আসবে কিন্তু ইফের মধ্যে দিয়ে। আচ্ছা, এখন আমরা যদি একটু কমপ্লিট স্ট্রাকচারটা দেখি যে ইফ, আচ্ছা আমরা একটা চিন্তা করি, সেটা হচ্ছে যে কি চিন্তা করা যায়, আচ্ছা রেজাল্ট শিট যদি আমরা চিন্তা করি, যে আমরা সাধারণত জানি যে এ প্লাস, এ এ মাইনাস, বি বি মাইনাস, তো আমরা সাধারণত তিনটা ভ্যালু নেই, ডলার এ প্লাস ইকুয়াল টু, আচ্ছা আচ্ছা এ প্লাস এইভাবে না, এইভাবে লিখি, এ প্লাস ইকুয়াল টু দিলাম হচ্ছে 80 প্লাস 80, আচ্ছা এটাকে আমরা কলন করে নিলাম, এবার দিলাম এ, দিলাম হচ্ছে 79, এরপরে দিলাম হচ্ছে বি, এটা দিলাম হচ্ছে 69, আর এটা সি দিলাম হচ্ছে সাপোজ 59। ওকে, এখন আমরা চেক করব যে আমাদের রেজাল্ট শিটটা আমরা চেক করব, সেটা কিভাবে করা যেতে পারে, যে কে আসলে কত মার্কস পেয়েছে। তো আমরা এখানে দেখি যে ইফ আমরা প্রথম চেক করব যে একজন ব্যক্তি সে আসলে কত মার্কস পেয়েছে। হ্যাঁ, তো এটা চেক করার জন্য যেটা করতে হবে, ইফ, এখন ইফ এর মধ্যে যেটা করব সেটা হচ্ছে যে ইফ এ, সরি, আচ্ছা এটা এটা যেটা করতে পারি, আর একটা জিনিস রাখি, সেটা হচ্ছে যে একটা মার্কস রাখলাম, সেটা হচ্ছে যে মার্কস, ডলার মার্ক, আচ্ছা এটাকে আমরা ইনিশিয়াল অবস্থায় জাস্ট এমনি ডিক্লেয়ার করে রাখলাম। এখন ইফ মার্ক মার্ক গ্রেটার দেন 80, অর্থাৎ যদি মার্কটা 80-র বেশি হয়, এটা জাস্ট আমরা যেটা করলাম যে আমরা কত মার্কসে কি হতে পারে, আমরা জাস্ট কমেন্ট করে রাখলাম যে যদি মার্কটা 80-র বেশি হয়, হ্যাঁ এখানে মার্ক আমরা ইনিশিয়াল একটা ভ্যালু দিয়ে রাখবো, যখন আমরা ফাইনাল রেজাল্ট দেখবো সেটা হতে পারে যে কোনো একটা মান, আমরা দিলাম 70। আচ্ছা আমরা চেক করতেছি যে কার গ্রেড পয়েন্ট কত, তো সেক্ষেত্রে যেটা করা যাবে যে আমরা চেক করব যে যদি মান কারো মার্ক 80-র বেশি হয়, ওকে, এন্ড তাহলে সে হচ্ছে ইকো ইউ ইউ গট এ প্লাস নাম্বার, আচ্ছা এরপরে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে এটা তো গেল, আচ্ছা এলস, এখন এখানে এলস হচ্ছে যখন মানে ইফ এর পরে আর কোনো কন্ডিশন আমরা রাখবো না, তখন হচ্ছে এলস এ চলে যাব, যখন আমরা ইফ এর পরে আরো কোনো কন্ডিশন থাকবে তখন আমরা এলস ইফ দিব। ওকে, অর্থাৎ এছাড়াও যদি এরকম হয় যে মার্কটা মার্কটা হচ্ছে লেস দেন 80, আচ্ছা এখন ঘটনা হচ্ছে এইখানে লেস দেন 80 লেস দেন কিন্তু সব 79, 69, 59 সব কিছু কিন্তু লেস দেন 80,
ওকে, তো এখন ব্যাপারটা হচ্ছে যে আমাদের 69 পর্যন্ত হচ্ছে মানে এ থাকবে, মানে 70 পর্যন্ত হচ্ছে আমাদের এ থাকবে। তো সেটা হচ্ছে যে আমরা যেটা করব, ইফ মার্কস লেস দ্যান 80 অ্যান্ড গ্রেটার দ্যান অ্যান্ড ডলার মার্ক গ্রেটার দ্যান 69, তখন আমরা এখানে ইকো করব হচ্ছে ইকো ইকো ইউ গট এ গ্রেড নাম্বার। ওকে, এখন আমরা এটাকে কপি করে নিলাম, আমরা আবার চেক করব যে এ এ প্লাস হলো, এ গ্রেড হলো, এরপর আমরা চেক করব হচ্ছে বি, যদি এখন আমাদের মার্কসটা 69 এর নিচে হয়, 69 এর নিচে হয় অর্থাৎ 69 এর নিচে হয় এবং গ্রেটার দ্যান হয়েছে 59, দেন এটা হবে হচ্ছে ইউ গট বি গ্রেড নাম্বার। আচ্ছা আবার আমরা একটু চেক করি, আর একটা কন্ডিশন দেই, যদি মার্কটা 59 এর থেকে ছোট হয় এবং আপনার, আমরা তো সর্বশেষ দিচ্ছি হচ্ছে 59, তাই তো? আচ্ছা অ্যান্ড গ্রেটার দেন দিয়ে হচ্ছে আমরা 33, দেন ইউ গেট সি গ্রেড নাম্বার। আর যদি এগুলোর কোনোটাই না পাই, এলস ইকো সরি ইউর ফেইলড। ওকে, এখন আমরা যদি আমাদের ব্রাউজারে যাই, এখানে আমাদের মার্কস দেওয়া আছে কত, 70। আচ্ছা এখন দেখেন, ইউ গট এ গ্রেড নাম্বার, তো আমরা এখানে কি চেক করছিলাম যে আমাদের এখানে মার্ক দেওয়া ছিল যে 80 থেকে যদি নিচে হয় এবং 69 এর থেকে যদি বেশি হয়, মানে 69 এর থেকে যদি বড় হয়, তাহলে হচ্ছে যে এখানে আমরা যদি এখন মার্কসটা 75 দেই, ইউ গট এ গ্রেড নাম্বার। আবার যদি আমরা এখানে মার্কসটা 79 দিয়ে দেই, ইউ গট এ গ্রেড নাম্বার। সো আমরা যদি এখানে 69 দিয়ে দেই, 69 দিয়ে দেই, আচ্ছা এখানে আমাদের লজিকে একটু ভুল হয়েছে। আচ্ছা ভুলটা হচ্ছে এইখানে আমাদের হচ্ছে লেস দেন 70 হবে, ওকে, লেস দেন 69 না, লেস দেন 70 হবে, এখানে হবে লেস দেন 60। ওকে, এখন যদি আমরা দেখি, ইউ গট বি গ্রেড, কজ আমরা এখানে দিছিলাম কত, যে যদি মার্কটা 70 এর কম হয়, 70 এর কম হয় তাহলে হচ্ছে বি গ্রেড, আর মানে 70 থেকে কম এবং 59 এর থেকে বড় এখানে হবে হচ্ছে গ্রেটার দ্যান আর ইকুয়াল হবে, গ্রেটার দ্যান আর ইকুয়াল হচ্ছে 60, অর্থাৎ 60 এর থেকে বড় অথবা সমান, আমাদের 60 পাই, তাহলে কি আমাদের এটা বি গ্রেড হবে, ইউ গট বি গ্রেড নাম্বার। আচ্ছা এরপরে আমরা যে জিনিসটা দেখছি যে এটা হচ্ছে যে যদি আমাদের মার্কস 60 এর নিচে হয় এবং 33 এর থেকে বড় হয়, তাহলে হচ্ছে আমরা সি গ্রেড পাইছি, কিন্তু আমাদের 33 এ পাস, তাহলে এখানে যেটা করতে হবে 33 এর মানে 33 এর থেকে বড় অথবা 33 এর সমান, আমরা এখানে 33 দেই এখন, তাহলে ইউ গট সি গ্রেড নাম্বার। আমরা যদি এখানে 32 দেই, তাহলে এখানে দেখা হচ্ছে সরি ইউ আর ফেইলড। ওকে, সো এইখানে যদি আমরা মার্কসটা দেই কত, 90 দেই,
ইউ গট এ প্লাস নাম্বার। আচ্ছা এখন ব্যাপারটা আছে, এখানে তো আসলে একটা আমাদের ইরর থাকবেই, সেটা হচ্ছে যে কোনো ব্যক্তি তো আসলে 100-এর ভিতরে 100-এর বেশি তো নাম্বার পাবে না। সো এখানে আমাদের বলে দিতে হবে মার্কস গ্রেটার দ্যান 80, অ্যান্ড অবশ্যই মানে এখানে যেটা বলতে হবে যে অ্যান্ড ডলার মার্ক লেস দ্যান আর হচ্ছে ইকুয়াল 100। আচ্ছা এইখানে আমাদের এখন যদি কেউ 100 দেয়, সেও কিন্তু এ প্লাসই দেখাচ্ছে। এখন যদি এখানে আমাদের কেউ 100 মানে 101 দেয়, তাহলে কি দেখাবে যে সরি ইউ আর ফেইলড। ওকে আচ্ছা, অর্থাৎ এখন কিন্তু আমাদের এই যে 101 কিন্তু কোনো কন্ডিশনের সাথে মিলে নাই, সো সে কিন্তু সরাসরি আমাদের এই যে এইখানে সে থ্রো করছে। সো এটা হচ্ছে ব্যাপার যে আমরা এইভাবেই মূলত আমাদের লজিকটা আমরা দাঁড় করাবো। আর এই ইফ এলস এর পরে কিন্তু যত ধরনের কন্ডিশন আমরা যত ধরনের লজিক মানে হচ্ছে ইফ এলস আর কিচ্ছু না, আর লজিক্যাল অপারেটর বাইনারি অপারেটর যত কিছু অ্যাসাইন অপারেটর যা কিছু আছে সবই মূলত আমাদের ইফ এলস এর কাজ। আচ্ছা এখন আর একটা যে ব্যাপার সেটা হচ্ছে যে আমি আবার দেখাই যে আমরা এইখানে যে মানে কার্লি ব্রেসেস ইউজ করলাম, এইখানে জাস্ট আমাদের কোলন দিলেই আমাদের অল্টারনেট সিনট্যাক্স হয়ে গেল। হ্যাঁ সো এক্সট্রা আমাদের যে কার্লি ব্রেসেস এটার লেখার দরকার নেই। ওকে ওকে আচ্ছা এইখানে সবার শেষে যেটা করতে হবে, অর্থাৎ যখন আপনারা অল্টারনেট সিনট্যাক্স লিখবেন তখন অবশ্যই আপনাদের কিন্তু ইন্ট ইফ দিয়ে আপনাদের ইন্ট এলসটাকে শেষ করে দিতে হবে। আশা করি আপনাদের এলস ইফ এবং এলস ইফ নিয়ে ওয়ার্ডপ্রেসে আপনাদের কোনো ধরনের কোনো প্রবলেম আর হবে না। ওকে সো এই পর্ব পর্যন্তই, আশা করি সবাই ভালো থাকবেন।